ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একটু অন্যরকম বিষয় নিয়ে এসেছি আমার নেল পলিশের কালেকশান নিয়ে এসেছি লোকাল অ্যান্ড ব্র্যান্ডেড মিলিয়ে এইটা হচ্ছে একটা লোকাল ব্র্যান্ডের গ্রিন কালারের একটা ড্যাজলারের গ্রিন রয়েছে আর একটা লোকাল গ্রিন রয়েছে বিভিন্ন শেডের গ্রিন এগুলো তারপরে একটা ছিল এটা তো লোকালই দেখাচ্ছি এই দুটো হচ্ছে কোম্পানি ড্যাজলারের পিঙ্ক আর গ্রিন মাই গ্ল্যামের একটা নেল পলিশ খুব ভালো লং লাস্টিং এটা আবার লোকাল বাট কালারটা খুব সুন্দর তাই দোকান থেকে কিনে নিয়েছিলাম পছন্দ হয়েছিল বলে এটাও পছন্দ হয়েছিল বলে দোকান থেকে কিনেছি খুব সুন্দর কালারটা আর এটা হচ্ছে গ্লিটার যেটা নেল পলিশের ওপরে লাগানো হয় এবার আমি ট্রাই করে তিনটে দেখাবো গ্লিটার আর দুটো গ্রিন আর পিঙ্ক কালারটা আমি দেখাচ্ছি যদি আপনাদের থেকে খুব ভালো রেসপন্স পাই আমি বাকি সবগুলো ট্রাই করে দেখাবো আজ এই দুটোই দেখাচ্ছি আমার কাছে লোকাল আর ব্র্যান্ডেড মিলিয়ে সব কিছুই আছে কারণ সব সময় আমি ব্র্যান্ডেড ইউজ করি না বিভিন্ন কালার ইউজ করতে ইচ্ছে হয় ব্র্যান্ডেডগুলো অবশ্যই লং লাস্টিং হয় বাট সব সময় একই কালার ভালো লাগে না তাই দোকান থেকেও আমি কিনি বিভিন্ন রকমের কালার আমি পরতে পছন্দ করি এবার ড্যাসলারের পিঙ্কটা দিয়ে আমি ওই গ্রিনটার সাথে অল্টারনেট করে পড়েছি একটা বিয়েবাড়ি অকেশন ছিল সেখানে যাওয়ার জন্য আমি এইভাবে পড়েছি পরে আবার যখন অন্য নেল পলিশগুলো পরব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আপনাদের থেকে রেসপন্স দরকার প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট টু মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব করুন দয়া করে খুব ভালো লাগবে তাহলে আমি আরেকটু ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশান পাবো অ্যান্ড তার উপরে পিঙ্কটার ওপরে আমি গ্লিটার লাগিয়েছি দেখুন কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আর আমি পায়ে পড়েছি এই গ্রিনটা এটাও দোকান থেকেই কেনা জাস্ট পিঙ্ক যেটা ছিল ওটাই ড্যাজলারের বাকি সবগুলোই আমার লোকাল আর ওই যেটা গ্লিটার ছিল ওটা সুইস বিউটির ছিল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ